সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার অপরিকল্পিত উন্নয়নের কারণে দুর্ভোগে পড়েছে পৌর এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে চলমান ড্রেন সংস্কারের কারণে উপজেলা সদরে চলাচলের মূল সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বাড়ি ফেরা মানুষ ও হাট বাজার শপিং মলে যাতায়াতকারীদের পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। বিশেষ করে দেবিদ্বার পৌর এলাকার অন্যতম ব্যস্ত সড়ক দেবিদ্বার কলেজ রোড, হাসপাতাল রোড, শান্তি রোডের অবস্থা খুবই নাজুক। খানাকন্দ, বাসাবাড়ি, দোকানপাট, হাসপাতালের বর্জ্যে দুর্বিষহ হয়ে পড়েছে মানুষের জীবন। এমনকি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের প্রধান ফটকের সামনের অবস্থা দেখলে মনে হয় এটাই পৌরসভার ময়লা আবর্জনার ফেলার ডাম্পিং সেন্টার। গত 7-8 মাস ধরে চলমানের কার্যক্রম সহসাই শেষ হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে পৌর এলাকার মানুষকে এই দুর্ভোগ ফোহাতে হবে আরও অনেকদিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পাশ ঘেঁষে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অসংখ্য দোকান ও মৌসুমি ফলের আড়ত। ফলে এসব এলাকায় যানবাহন চলাচল কিছুটা বাধাগ্রস্ত হয়, প্রায় সময় তৈরি হয় দীর্ঘ যানজট। যত্রতত্র সড়ক পারাপারের কারণে ঘটে দুর্ঘটনা। বিশেষ করে ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কের ওই অংশে যানজটের শঙ্কা দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়তে পারেন ঈদে ঘরমুখো মানুষ। সরেজমিন পরিদর্শনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি ইলিয়টগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায় অন্তত 50টিরও বেশি অবৈধ দোকান ও আড়ত। এছাড়াও রয়েছে কিছু ভ্রাম্যমান কাঁচামাল ও ফল বিক্রেতা। এসব দোকানপাট ঘিরে পণ্য পরিবহন, থ্রি হুইলারের চলাচল, বাস ট্রাক স্ট্যান্ড ও মানুষের চলাফেরার কারণে কমাচ্ছে দূরপাল্লার যানবাহনের গতি। বিভিন্ন সময়ে মহাসড়ক সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী এসব দোকানপাট উচ্ছেদ করা হলেও কিছুদিন পরেই তা আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এ কারণে অনেক সময় সৃষ্ট যানজটে 10 মিনিটের রাস্তা পার হতে পরিবহনগুলোর ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে হচ্ছে সময়ের অপচয়। কুমিল্লায় 20 কেজি গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। 23 এপ্রিল শনিবার জেলার সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 2 মাদক ব্যবসায়ী হচ্ছে ফেনী জেলার সোনাগাজী থানার চরথোয়াজ গ্রামের বাবুল হকের ছেলে মোহাম্মদ ইসমাইল এবং একই থানার চরগণেশ গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে মোহাম্মদ জিয়াউদ্দিন হৃদয়। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব। বিষয়টি নিশ্চিত করে র্যাব 11 CPC-2 কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, এই বিষয়ে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠুর ইফতার মাহফিল কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বহুতল ভবনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত ইফতার মাহফিলে কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক এবং সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তৃতায় সম্ভাব্য মেয়র প্রার্থী আনিসুর রহমান মিঠু বলেন, আমার বিশ্বাস আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ আওয়ামী লীগের দুঃসময়ে যারা মাঠে ছিলেন তাদের মূল্যায়ন করবেন এবং আমি মনোনয়ন পাব। ইফতারের সময় মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী মোস্তাফিজুর রহমান লিটন। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।